4G LTE ওয়াইফাই মডেমের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করে কিভাবে ওয়্যারলেস সিগন্যালের নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করবেন সে সম্পর্কে A to Z বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন একজন ভিউয়ার্স হয়ে থাকেন, তো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন পরবর্তী নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন, তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। LTE 4G USB মোডাম উইথ ওয়াইফাই হটস্পট, এই ডিভাইসটির ওয়াইফাই সিগন্যাল নেম এবং পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে হবে। এর জন্য আপনারা আপনাদের স্মার্টফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, এরপর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করে লিখবেন 192.168.1001, লিখার পর সার্চ অপশানে ক্লিক করবেন। তো সার্চ অপশানে ক্লিক করলে আপনাদের স্ক্রিনে ঠিক এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরে একটি ক্লিক করবেন। এই ঘরে একটি ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের ডিভাইসের পিছনে যে অ্যাডমিন নামে যে পাসওয়ার্ডটি রয়েছিল সেই অ্যাডমিন এখানে লিখবেন। এরকমভাবে এখানে অ্যাডমিন লেখার পর পাশে যে লগ ইন বাটন রয়েছে এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করবে। এরপর আপনারা এইখান থেকে একটু জুম আউট করে নেবেন। জুম আউট করার পর একটু উপরেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু অপশান রয়েছে। তো এই অপশানগুলো থেকে আপনারা নেটওয়ার্ক এবং আপনাদের ইন্টারনেটের যেই নেটওয়ার্ক বা আইকন রয়েছে সেগুলো প্রত্যেকটা সিগন্যাল কিন্তু দেখতে পারবেন। তো আমার ডিভাইসের মধ্যে ইতিমধ্যে সিম লাগানো নেই, সিম খোলা রয়েছে, এই কারণে এখানে এই সিগন্যালগুলো কিন্তু রেড হয়ে আসে। আপনাদের ডিভাইসের মধ্যে সিম লাগানো থাকলে এখানে অবশ্যই আপনারা সিম দেখতে পারবেন। ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য ওয়াইফাই এপি সেটিংস এই লেখাটির উপর একটি ক্লিক করবেন। ওয়াইফাই এপি সেটিংস এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা এপি নেম এই লেখাটির পাশেই দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটি নাম রয়েছে। আগে কিন্তু এখানে একবার চেঞ্জ করেছিলাম, এই কারণে আমার নামটা শু করতেছে। তো আপনাদের এখানে কিন্তু 4G ওয়াইফাই বা LTE 4G USB মোডাম বা হটস্পট এই ধরনের একটি নাম থাকতে পারে। তো এখানে যে নামটা থাকবে সেই নামটা আপনারা রিমুভ করবেন। রিমুভ করার পর এরকমভাবে আপনারা ইচ্ছে মতো আপনাদের নামটি লিখবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি এখানে লিখতেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে নামটি লিখবেন। লেখার পর জুম আউট করবেন। জুম আউট করলে একটু নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটি লেখা রয়েছে। এই পাসওয়ার্ড লেখার ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ছোট্ট ঘর রয়েছে এবং পাশে দেখতে পাচ্ছেন শু নামে একটি বাটন রয়েছে। তো শু এখানে ক্লিক করলে এই ডিভাইসের পিছনে যে 10 সংখ্যার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটা কিন্তু শু করতেছে। তো আমি এইখান থেকে পাসওয়ার্ডটি পরিবর্তন করার জন্য যেরকমভাবে পাসওয়ার্ডগুলো রিমুভ করতেছি বা ডিলিট করতেছি, এরকমভাবে আপনারাও এখান থেকে যে আগের পুরনো পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি আপনারা এখান থেকে রিমুভ করবেন বা ডিলিট করবেন। এরপর নতুন 8 সংখ্যার পাসওয়ার্ডটি এখানে লিখবেন। লিখার পর ডান পাশে একটু নিচে দেখতে পাচ্ছেন মডিফাই নামে একটি গ্রিন বাটন রয়েছে। তো এই মডিফাই নামে গ্রিন বাটনটির ওপরে একটি ক্লিক করবেন। এই মডিফাই এই গ্রিন বাটনটির ওপরে একটি ক্লিক করলে আপনাদের স্ক্রিনে ঠিক এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা ওকে এলাকায় ক্লিক করবেন। তো ওকে এলাকায় ক্লিক করলে একটু টাইম নেবে এবং আপনাদের ওয়াইফাইয়ের যে সিগন্যালটি রয়েছিল সেই ওয়াইফাই সিগন্যালটি বন্ধ হয়ে যাবে। এরপর আপনারা আপনাদের স্মার্টফোনের ওয়াইফাই অপশানে চলে আসবেন। স্মার্টফোনের ওয়াইফাই অপশানে আসার পর এইখান থেকে আপনারা যে নামটি পরিবর্তন করছেন অর্থাৎ LTE 4G USB মোডাম উইথ ওয়াইফাই হটস্পট, এই ডিভাইসটির যে নামটি পরিবর্তন করছেন সেই নামটির সিগন্যালটি এখানে দেখতে পারবেন। তো নতুন পাসওয়ার্ডটিতে এখান থেকে কানেক্ট করে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।